নমস্কার বন্ধুরা, ভীষণ WBCS এ আপনাদের স্বাগত। আমি সাগনিক সুন্দর আজকে এসেছি মেনের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে, মেনের রিজনিংয়ের কিছু কোশ্চেন। আচ্ছা, তার আগে বলে রাখি মেন 2017-র, এবং এটাও বলে রাখি যে এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা ফলো করবেন, আমি এদের অ্যানালিসিস করার চেষ্টা করব। আর আপনাদের মনে আছে তো যে আমার পার্সোনাল চ্যানেলটা নলেজ একাডেমি বলে, যে চ্যানেলে আপনারা WBCS বাদে বাদবাকি সব চাকরির তথ্য পাবেন। ওখানে কিন্তু ফার্স্ট ট্র্যাক ম্যাথামেটিক্সের পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা ম্যাথামেটিক্সে কাঁচা আছেন, যারা নিজেদের গণিতকে উন্নত করতে চান, তারা কিন্তু আমার মনে হয় আপনাদের অবশ্যই দেখা দরকার। ঠিক আছে, যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। তো যেটা শুরু করা সেটা হচ্ছে, দেখুন ফার্স্ট কোশ্চেন কী ছিল। কোশ্চেনটা আসছে ডিকশনারি থেকে, বলছে যে হুইচ উইল বি দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এই যে এখানটা যে ওয়ার্ডগুলো আছে, এদের মধ্যে কোন ওয়ার্ডটা থার্ড ওয়ার্ড ডিকশনারিতে। দেখুন কী কী ওয়ার্ড আছে, কাউন্সেল, কাউচ, কাউন্সিল আর কাফ। সবার তিনটে সামনে তো কাউ আছে, তাহলে কাউ নিয়ে ভাবার আমার দরকার নেই, সিওইউ নিয়ে ভাবার আমার দরকার নেই। তারপরে দেখি কে আছে, দেখুন এর এন আছে, এর সি আছে, এর এন আছে, এর জি আছে। তো এন আর সি আর জি এর মধ্যে আগে কোনটা আসে, নিশ্চয়ই সি আছে। তাহলে কোনটা হবে উত্তর, কোনটা হবে ফার্স্ট, কোনটা হবে ফার্স্ট ওয়ার্ড হবে কিন্তু সি, উত্তর সি হবে না। বারবার বলছি ফার্স্ট ওয়ার্ড হবে কিন্তু কাউচ, ভালো কথা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড এক। তারপর কোনটা হবে, তারপর হচ্ছে জি না এন, কোনটা হবে বলুন, নিশ্চয়ই জি হবে। তাহলে কোনটা হলো আমাদের, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড। এবার থার্ড ওয়ার্ড কোনটা হবে, এরও এন আছে, এরও এন আছে, এরও এন আছে, এরও এন আছে, কিন্তু এর এনের পরে সি আছে, এর এনের পরে এস আছে। তো আমাদের অ্যালফাবেটে কে আগে আসে, সি আগে আসে না এস আগে আসে, অবশ্যই সি আগে আসে। তাহলে এইটা হবে থার্ড ওয়ার্ড এবং উত্তর হবে অপশান সি। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বলছে কি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। আমি এটা দিইনি, কারণ অপশানগুলো আর দিইনি, কারণ আপনারা ডিকশনারির এই ফার্স্ট কোশ্চেনটা দেখিয়ে দিয়েছি, এবার অ্যারেঞ্জ করুন, 1, 2, 3, 4 করে মার্ক করে দেবো, ওই জন্য আর দিইনি। দেখুন ফার্স্টের মধ্যে কোনটা হবে, আগে দেখিনি কমন কী আছে, তিনটেরই সামনে এপি আছে, অসুবিধা নেই, এপি দাগ দিইনি। এবার এর টি আছে, এর এস আছে, এর জি আছে, এর টি, এর এল, তাহলে নিশ্চয়ই জি সামনে আসবে, এটা হচ্ছে এক, আর কিছু দেখার দরকারই নেই, এটা এক বাদ হয়ে গেল। নেক্সট এর টি আছে, এর এস আছে, এর টি আছে, এর এল আছে, নিশ্চয়ই এল আগে আসবে, তাহলে হচ্ছে 2। তারপরে কি আছে, এইটা দুটো বাদ হয়ে গেল, 1 আর 2। তারপরে দেখুন এস আছে, এস টি, এস এর পরে টি আছে, তাহলে এস আগে হবে, এস এর হবে 3। তারপরে দেখুন এরও টি আছে, এরও টি আছে, কিন্তু এর টি এর পরে এ আছে, এর টি এর পরে ও আছে, তাহলে কোনটা হবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। নেক্সট কোশ্চেন কি এসেছিল দেখি, ইফ ইট ইজ কোডেড অ্যাজ 318 অ্যান্ড চেয়ার ইজ কোডেড অ্যাজ 24156, দেন হাউ ক্যান টিচার বি কোডেড। দেখুন এইটা না এত সহজ অঙ্ক, আপনারা যদি এই দুটো চোখে দেখে দেন না, তাহলেই এটা করতে পারবেন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোডিং। এই এই অঙ্কগুলোর কথার অর্থ হচ্ছে, এই যে রিজনিংগুলো এর কথার অর্থ হচ্ছে ইন্ডিভিজুয়াল কোডিংয়ের রিজনিং। মানে দেখুন এখানে ধরুন আমি যদি এখানটা ইএটিটা লিখি একবার, ইএটি মানে কত, 318। আবার আমি যদি এখানটায় ধরুন চেয়ারটা লিখি, CHAIR চেয়ার, কত বলেছে 24156। দেখুন এ মানে কিন্তু দুটো জায়গাতেই 1, ঠিক আছে। আচ্ছা ই মানে 3, এইচ মানে 4, আই মানে 5, আর মানে 6, বুঝতে পারছেন। এবার টিচার বলেছে, তাহলে টিচারের টি কত হবে, টিচারের টি হবে আপনার 8, তাহলে আমাদের যে টিচার হবে, উত্তর টিচার কত হবে, টিচারের কোড হবে ফার্স্টে 8। তারপর ই, ই এর কোড কত দেখুন, 3, তাহলে হবে 3। তারপর এ, এর কোড কত, 1, তাহলে 831, ঠিক আছে। আচ্ছা এবার এখানটা দেখুন, 831 কার কার মধ্যে আছে, এর আর এর মধ্যে আছে, তাহলে এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ক্যান্সেল হয়ে গেল কিন্তু, তাহলে এই দুটোর মধ্যেই দেখবো। আচ্ছা তারপরে 2 হবে, ঠিক আছে, মানে 831, তারপর দেখুন সি আছে, সি মানে হচ্ছে 2। আচ্ছা তারপরে দেখুন একটা 3 আছে, একটা 4 আছে, তারপর আমাদের এখানে আছে টিচারের এইচ, তো টিচারের এইচ দেখুন আপনি, এইচ মানে 4, তাহলে উত্তর কোনটা হবে আপনার,
কোডটা, তাহলে উত্তর হবে অপশান এ। আর করার দরকার নেই, পুরো কেন করতে যাবেন, পুরো তখনই করবেন যদি দেখবেন আপনার সব গায়ে 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 অপশান থাকে। এখানে তো নেই গায়ে গায়ে অপশান, যতদূর গায়ে গায়ে আছে ততদূর করুন, 8312 দুজনের মধ্যে কমন আছে ততদূর করুন, তারপর 3-4। নেক্সট আমরা দেখছি, ইফ এমিএটি ভি ইজ রিটেন অ্যাজ টিম, তাহলে বেল কিরকম ভাবে লেখা যাবে। দেখুন মিটটাকে কি লেখা যাচ্ছে, এমিএটি মিট, এটাকে লেখা যাচ্ছে টিম। দেখুন টিটা এখানে ক্রস হয়ে চলে এসেছে, ইটা ঠিকঠাক আছে, এটা ঠিকঠাক আছে, আবার এমটা ক্রস হয়ে চলে গেছে। তাহলে বেলের ক্ষেত্রে কি হবে, বিএলই বেলের ক্ষেত্রে বিটা ক্রস হয়ে চলে যাবে, অর্থাৎ ই, ইটা ক্রস হয়ে চলে আসবে ই, এবং আপনার কি এ আর এ এল আর এল থেকে যাবে, তাহলে ই এ এল বি, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ইফ ডি এ আর ই ডেয়ার ইজ কোডেড অ্যাস 1083 অ্যান্ড এফ এ টি ফেট ইজ কোডেড অ্যাস 2093 দেন ফেয়ার ইজ কোডেড অ্যাস। এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল কোডিং, কী করে বুঝবেন বলুন দেখি, ইন্ডিভিজুয়াল কোডিং যদি এখানে দেখেন এ এর কোড 0 এবং এখানেও দেখুন এ এর কোড 0, তখনই বুঝবেন যখন দেখবেন দুটো কোড সেম আছে তখন বুঝবেন ইন্ডিভিজুয়াল কোডিং। এবং এইখানে যেটা অপশান অ্যান্সার বার করতে দিয়েছে সেই অ্যান্সারের সবকটা ওয়ার্ড যদি আপনার যে হিন্ট দেওয়া থাকবে তার ওয়ার্ডগুলো থেকে আসে তাহলে বুঝবেন ইন্ডিভিজুয়াল কোডিং। তাহলে আবার বলি কী বললাম, ইন্ডিভিজুয়াল কোডিং কখন বুঝবো, যখন উত্তর যেটা বার করতে দেবে সেই উত্তরের সবকটা লেটার, সরি আমি ওয়ার্ড বলেছিলাম ওটা হবে না, সবকটা লেটার যদি আপনার যে দুটো হিন্ট দেওয়া থাকবে সেই হিন্টের সবকটা লেটারের থেকে হয় তাহলে বুঝবেন ইন্ডিভিজুয়াল কোডিং। এবং তারপরে কি চেক করবেন, তারপর যে কোনো একটা ওয়ার্ডের কোড চেক করবেন যে সেই কোয়ার্ডটার কোড যে দুটো হিন্ট দেওয়া আছে সেই দুটো হিন্টে সেম আছে কি না। আমরা এখানে দেখতে পাচ্ছি এ এর কোড দুটো এখানেও 0 আছে, এর কোড এখানেও 0 আছে, সেম আছে, তো ওই জন্য বুঝলাম ইন্ডিভিজুয়াল কোডিংয়ের অঙ্ক। অনেকে কিন্তু এই জিনিসটা ধরতে পারে না, না ধরতে পারার ফলে কি হয় তারা এটাকে বিভিন্নভাবে কোডিং করে মেলানোর চেষ্টা করে, ক্রস মাল্টিপ্লিকেশন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি যা খুশি করে কিন্তু মেলাতে পারে না, কিন্তু এত সহজ জিনিসটা ওরা ধরতে পারে না কিন্তু ইন্ডিভিজুয়াল কোডিং, ওই জন্য বারবার বলছি খেয়াল করুন এই জায়গাটা। যাই হোক, তো এফ দেখুন এফ এখানটায় আছে, এফের কোড কত হবে 2, দেখুন সবার সামনে 2 আছে কিন্তু এর সামনে নেই তাহলে এটা বাদ হয়ে গেল। এবার দেখি শেষেরটা, এর 3 আছে, এর 3 আছে, আচ্ছা সবার শেষে আমাদের ই বার করতে দিয়েছে, ই এর কোড কত 3, তাহলে 3 আর 3 তার মানে এটাও বাদ হয়ে গেল, এর শেষে কিন্তু 8 আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখুন 0 আর 8, তাহলে এটা এফ এ আর ই ফেয়ার বার করতে দিয়েছিল, এটা দেখি এ মানে কত 0, তাহলে 2083 এটাই হবে আলটিমেট অ্যান্সার। সব করার দরকার নেই, পুরো করার দরকার নেই, বুঝলেন বন্ধুরা এবার কিভাবে করতে হয়। এইটুকুনি ছিল এই 5টা কোশ্চেন মেন 2017 এসেছিল আপনার কোডিং ডিকোডিং এবং ডিকশনারি থেকে। নেক্সট যে কোশ্চেনগুলো এসেছিলো রিলেশনশিপ কিংবা নাম্বার সিরিজ, আমি রিলেশনশিপ আর নাম্বার সিরিজের যে পর্বটা সেটা কিন্তু আমি আবার কালকে বার করব, আজকে না। তার কারণ হচ্ছে আমি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে পরিস্থিতিতে মানে কি বলবো, আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না তাই, যে আমাকে সামান্য একটা মেঝের মধ্যে রেখে করতে হচ্ছে এবং চারপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা মনে হয় ব্যাকগ্রাউন্ডে আওয়াজও পেয়ে যাবেন এরকম। তো যা আমি কিন্তু আপনাদের জন্যই আজকে, আমার বিভিন্ন প্রচুর ব্যস্ততা আছে তার মাঝেও আমি আপনাদের জন্যই কিন্তু আজকে বানিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো, কারণ আমার মনে হয় আপনারা যদি মেনের এই কোশ্চেনে অ্যানালিসিস করেন তাহলে আপনারা অনেক জিনিস শিখে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যাই হোক আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আর বারবার বলছি যদি ভালো লাগে, যদি মন থেকে ইচ্ছা করে, ভালো না লাগে যদি মন থেকে আপনার বলে আমার চ্যানেলে একবার ঢুকে নলেজ একাডেমি, আমি কমেন্ট করবো এই ভিডিওটার শেষে, কিংবা আপনি লিঙ্ক পেয়ে যাবেন, দেখুন ভিডিওর তলা দিয়ে একটা বার যাবে, লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনার যদি মনে হয় ভালো লাগে যে না ম্যাথ শিখতে পারবো কিংবা কিছু জিনিস অন্তত শিখতে পারবো, তাহলে একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন।